মামুর বেটারা, আমরা এক ম্যাচ হেরে গেছি দেখা, তোরা ডিজে পার্টি করতেছিস, মনে কইরা রাখ আমরা তো এক ম্যাচ হেরেছি, সব ম্যাচ হারিনি। ওয়াকি সাকিব ভাই যে ইয়া, আপনি কিতা কন? এক ম্যাচ হেরেছেন তো কিতা হয়েছে? আপনি তো বাংলার নবাব উপাধিটা নিয়ে নিলেন, ভাবছিলাম আমি ওয়ার্ল্ড কাপ জিতা আপনার সব রেকর্ড ভাঙ্গে দেমু, কিন্তু আপনি তো কিংবদন্তি প্লেয়ার খেতাবটাও নিয়ে নিলেন, তাও আমার থেকে কায়রা নিলেন, ভাবছিলাম আমারই হইব কিংবদন্তি খেতাবটা। ওর সাহস কত যে ওর কান শুনে নিছে দুইটা দে, তাতে আর দ্বিতীয়বার এই সাহস করতে না পারে, ও আমার জায়গায় আসতে চায়, কে ওর কান শুনে নিছে দে না রে দুইটা কইসা। ওরে বাবা, রশিদের দুই গাল তো ফাটিয়ে দিছে, যেমনে ফাটাইছিল ওমান আর পাপুয়াকে। কিন্তু আমরা শ্রীলঙ্কানরাই তো তোমার বাংলাদেশকে বইরা দিছি, বইরা দিছি রে, বইরা দিছি। ওই বেটা চুপ থাক, এক ম্যাচ জিতেই একেবারে লাফালাফি শুরু করছস, এখনো তো অনেক কিছু বাকি আছে, দেখ আমরাও কি করতে পারি। বেটা সাকিব ভাই, কালকে আপনাদেরকে হারাইয়া ওর নাকি রাতে ঘুম হয় নাই, তাই বলতা বল বকতাছে। ওরে বউ নাকি কইছে এবার বিশ্বকাপ না নিলে ওরে আর বাড়িতে জায়গা দিব না, দেশের থেকেও বাইর করিয়া দিতে পারে। কান শান নিচে দিয়া কানের পট্টি দুইটা গরম করে ফেলামু, একটু ধৈর্য ধরো, এবার অস্ট্রেলিয়া বাদের পালা। বাংলাদেশের কাছে সিরিজ জয়ের কথা কি বলে গেছো? কেমনে হারছিলা সিরিজ সেই কথা কি এখনো মনে পড়ে না? হই রশিদা, তুই ওরে একটু চিপাই নিয়ে যা, চিপাই নিয়ে গিয়া একটু ছাইজ করে নিয়ে, কালকে আমাকে লোকে ম্যাচটা জিততা, ওর ভাব বাইরা গেছে। যা যা। কেন সাকিব ভাই, চিপাই নিয়ে কি কাম? ওরে কি করবেন এখন চিপাই নিয়া? আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? রশিদ দা, তুই ওরা একটু চিপাই নিয়ে যা, ভালো করে একটু ডলে দে। ওরে বাপুরে, এখানে তো টি টোয়েন্টি পাখিদের মেলা বসেছে, আমি কি এই মেলায় আসতে পারি? ওরে বাপুরে, রশিদা তুই বিরাট ভাইকে একটু সামলা, আজম ভাই এন্টি মারছে, ফোর ফোরটি মোডে আছে এখন, আবার জানি কারো ঐতিহ্যবাহী বাস দেওয়া যায়। যাই হোক সাকিব ভাই, এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু আমরা আপনাদেরকেই দিতে চাই, কি বলেন সবাই? এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কে নিতে পারে? যার যার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকবেন।